মহিলা মা বোনেরা বলেও রান্না করে একটি কাজ করবেন না। যদি এই কাজটি করেন আপনাদের সংসারে কোনো দিন উন্নতি হবে না, শুধু অবনতি হবে, সংসারে কোনো দিন টাকা পয়সার মধ্যে বরকত পাবেন না। আজকে অনেক পরিবার আছে যেই পরিবারে অনেক টাকা ইনকাম করা হয়, স্বামী কামায় মাসে 50,000, স্ত্রী কামায় 40-50,000, কিন্তু মাস শেষে টাকা খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? টাকা ইনকাম করে ঠিকই, কিন্তু টাকার মধ্যে বরকত নাই। একটাই কারণ, ওই ঘরে সুন্নত নাই, নবীজির সুন্নতের আমল নাই। কথা ঠিক না বেঠিক? যদি ওই ঘরে সুন্নত থাকতো এর মধ্যে বরকত থাকতো। যে কাজে সুন্নত মোতাবেক করা হয় না, যে কাজে নবীজির সুন্নত নাই, ওই কাজে শয়তান শরিক হয়ে যায়, আর শয়তান যখন শরিক হয় ওই কাজে বরকত থাকে না। আর যেখানে বরকত নাই আপনি সেটা খুঁজেও পাবেন না। কথা ঠিক না বেঠিক? আমাদের দেশের মা বোনেরা, কিছু কিছু মা বোনেরা আছে অযথা গুনার মধ্যে লিপ্ত হয়। কথা ঠিক না বেঠিক? বিভিন্ন গল্প গুজবের মধ্যে গুনাহ করে। আমি আপনাদেরকে বলি, যখন আপনারা রান্না বান্না করেন, অনেক সময় পার করেন, অযথা গল্প গুজব করবেন না, রান্না বান্নার সময় গান শুনবেন না। আপনি যদি অযথা গল্প গুজব করেন, গান শোনেন, সুন্নত মোতাবেক রান্না বান্না না করেন, তাহলে তো আপনার সংসারে বরকত হবেই না। কথা ঠিক না বেঠিক? কিছু আমল শিখেন, যখন রান্না করে ঢুকবেন বিসমিল্লাহ বলে ঢুকেন, সালাম দিয়ে ঢুকেন, কয়েকবার দুরূদ শরীফ পড়ে আপনি রান্না বান্না শুরু করেন। যতক্ষণ পর্যন্ত আপনি বিসমিল্লাহ বলে তরকারি কাটবেন, রান্না বান্না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সওয়াব দিতেই থাকবেন। সুবহানাল্লাহ, জোরে বলে সওয়াব লেখা হবে। এই সুন্নত মোতাবেক কাজ করেন। যখন মেয়েরা রান্না বান্না করেন, যখন পাতিল থেকে আপনি ভাত নিচে নামাবেন, তখন পাতিলের মাঝখানেই আপনি কিন্তু চামিচ ঢুকাই দিবেন না, তাহলে বরকত শূন্য হয়ে যাবে। পাতিলের এক সাইড থেকে দেবেন। হ্যাঁ, তবে যদি পুরো পাতিল একসাথে ঢেলে দেন, ভিন্ন বিষয়। আপনি যখন খাবার খাবেন, যখন প্লেটে খাবার বাড়বেন, সুন্নত মোতাবেক খাবার খান, আপনি প্রথমেই মাঝখানে হাত দিয়ে দিবেন না। মাঝখানে যদি হাত দিয়ে দেন তাহলে বরকত শূন্য হয়ে যাবে। বিশ্বনবী বলেন, ইয়াকুলু মিন জাওয়ানিহা ওয়ালা তাকুলু মিন ওয়াসতিহা ইন্নাল বরকাতা তানজুলু ফি ওয়াসতিহা। তোমরা যতক্ষণ পর্যন্ত খাবার খাও, খাবারের মাঝখানে আল্লাহর তরফ থেকে বরকত নাজিল হতেই থাকে। সুবহানাল্লাহ বলেন। এই সুন্নত মোতাবেক কাজ করেন, মাঝখানে চামড়ি ঢোকাই দিবেন না। তো আপনার সুন্নত নাই, বরকত কী করে হবে? সংসার উন্নতি কী করে হবে? টাকা একদিকে ইনকাম করেন, অন্যদিকে চলে যায়, একটাই কারণ, সুন্নত নাই। কথা ঠিক না বেঠিক? একজন মহিলা ছিল, খুব পরহেজগারিনী, আল্লাহওয়ালা, সব কাজে বিসমিল্লাহ বলতো। তো স্বামীটা ভালো ছিল না, মদখোর ছিল, স্বামীটা খুব খারাপ ছিল, জালেম ছিল। তো মহিলা প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলে বরকতের জন্য, আর যখন বিসমিল্লাহ বলে প্রত্যেক কাজে বরকত হয়। তো স্বামী একদিন চিন্তা করলো, দেখি তো তোমার বরকত ছুটাই দেবো, বিসমিল্লাহ কী পেয়েছ? একদিন পরীক্ষা করবার জন্য, স্ত্রীকে বেজ্জতি করবার জন্য, ওই নাফরমান স্বামী, মদখোর স্বামী এসে স্ত্রীর হাতে একটা থলি দিলেন। কি যেন থলির মধ্যে বললেন, বিবি এটা রাখো। তো মেয়েটা বিসমিল্লাহ বলে এক জায়গায় রাখলেন, স্বামী ফলো করলেন কোন জায়গায় রেখেছে। যখন স্ত্রী এখান থেকে চলে গেলেন, সেই থলিটা নিয়ে কূপের মধ্যে ফেলে দিল, এমন জায়গায় যেন ওখান থেকে কেউ উঠাতে না পারে, অন্ধকূপ, পরিত্যাজ্য কূপে। তখন পরের দিন এসে বললো, ও বিবি আমার সেই থলিটা দাও। তো মহিলা দেখলেনও না, যেখানে রাখলেন সেই বান্ডর মধ্যে বিসমিল্লাহ বলে হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে যেই থলিটা স্বামী দিয়েছিল ঠিক সেই থলিটা পাইছে। সুবহানাল্লাহ, জোরে বল। স্বামী এই দৃশ্য দেখে অবাক হয়ে গেছে, বিবি তুমি হাকিকত জানো না কি, গতকাল তোমাকে থলি দিয়েছিলাম, তুমি যখন এখান থেকে দূরে চলে গিয়েছিলা তখন আমি এই থলিটা আমি কূপের মধ্যে ফেলে দিয়েছিলাম, তুমি বারে বারে বিসমিল্লাহ বলো তোমাকে বেয়াজ্জতি করবার জন্য আমি এমন জায়গায় ফেলেছি, কেউ জানে না, আমি ছাড়া কেউ দেখে নাই, আজকে তুমি বিসমিল্লাহ বলে হাত দিয়েছো, ওখান থেকে উঠাইয়া কে দিয়েছে? আমার বিশ্বাস হয়েছে একমাত্র আল্লাহ, ঠিক কি না? এই জন্য বেশি বেশি বিসমিল্লাহ বলবেন। মহিলা মা বোনেরা আল্লাহ পাকের শ্রেষ্ঠ সম্পদ পুরুষের জন্য। বিশ্বনবী বলেন, আদ্দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা ইদ্দুনিয়া ইমরাতুস সলিহা। পুরো দুনিয়া যা আছে সবই আল্লাহর নিয়ামত, সবই সম্পদ, কিন্তু শ্রেষ্ঠ সম্পদ হলো মহিলা। এই মহিলাদের কারণে সংসার সুখের হয় রমণীর গুণে, আর কিছু সংসার ধ্বংস হয় রমণীর কারণে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আপনারা সংসার সুখেরও করতে পারেন, দুঃখেরও করতে পারেন, এই আমলগুলো করেন, বেশি বেশি আমল করেন। যদি আমল করে আপনি সংসার পরিচালনা করেন, ওই সংসারে বরকত হবে, উন্নতি হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে রসুলের তরিকা মতন, আল্লাহ পাকের হুকুম মতো সংসার চালানোর তৌফিক দান করুক। সবাই বলে আমিন।